আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আরে না, তুই অসুস্থ হয়ে পড়লে হাঁচি ফেলতে ফেলতে যে আমাকে গালি দিবা, তার বেলায় তোমাকে অসুস্থ হতে তো দিতে পারি না। চুপচাপ বসে থাকেন, আর একটা কথা বললে 30 মিনিট থেকে 2 মিনিট করে মাইনাস করব। রঙ্গন চোখ ক্লান্ত শব্দ করে মুখ বন্ধ করল। রিকশা চলছে ধীর গতিতে, রিকশাওয়ালা তেমন কথা বলছে না। এক অদ্ভুত রকম নীরবতায় রঙ্গনের কানে আসে বৃষ্টির শব্দ। এবার সে অনুভব করতে পারে চিত্রলেখা কেন তাকে চুপ থাকতে বলেছিল। ব্যস্ত রাস্তার কোলাহলেও যেন স্পষ্ট শুনতে পাচ্ছে সে শব্দটা। বৃষ্টির একটা অদ্ভুত ঘ্রাণও আছে যা অচিরে রঙ্গনের নাকের কাছে এসে দোল খাচ্ছে। অসময়ে হঠাৎ আসে, আর যখন আসে মানুষের মনকে নাড়িয়ে দিয়ে চলে যায়। মিনিট দশেক পর রিকশা থামলো আশীনগর আশ্রমের সামনে। রঙ্গন রিকশা থেকে নেমে ভাড়া মিটালো। চিত্রলেখা ততক্ষণে নেমে সামনে তাকিয়েছে। খোলামেলা একটা জায়গা, ভেতরে দোতলা একটা বাসার মতো দেখা যাচ্ছে, তবে যথেষ্ট প্রশস্ত জায়গা। চলো ভেতরে। এটা কি বৃদ্ধাশ্রম? না, এটা ইচ্ছে মহল। এখানে ইচ্ছে পূরণ করা হয়। মানে? এটা আসলে এমন একটা আশ্রম যেখানে বৃদ্ধা তরুণ সবাই থাকে। সবাই কোনো না কোনোভাবে অসহায় হয়ে এখানে এসেছে। ওনারা এখানে থাকেন এবং প্রতিদিন অসংখ্য শিশুরা এখানে আসে তাদের হাতে খাবার খাওয়ার জন্য, একটু গল্প করার জন্য। তারা যেন মনে না করে যে তারা কারো দয়া নিয়ে বাঁচছে। তাদের রান্না করা খাবার যে একটা শিশুর ক্ষুধা নিবারণ করছে, এটা ভেবে যেন তারা প্রশান্তি পায়। এটার ফাউন্ডার কে? আপনি? না, এটা আমার মায়ের। তবে আমি আসি তাদের সাথে আনন্দ ভাগ করতে। আগে কয়েকজন বন্ধুরা মিলে আসতাম, ওনাদের সাথে আমরা রান্না করতাম, বাচ্চাদের পড়াতাম। এখন তো সবাই আলাদা শহরে, তাই যোগাযোগ নেই। ভেতরে যাই? হ্যাঁ এসো। কিন্তু তুমি আমার সাথে আসছো, ওনারা অন্য কিছু ভাবতে পারেন। এসব নিয়ে রাগ করো না যেন, অ্যাডভান্স সরি বলে রাখলাম আমি। চিত্রলেখা উত্তর দিল না, চুপচাপ ভেতরে প্রবেশ করলো সে। দোতলা বাড়িটার এক পাশে বিশালাকার গাছ, তার নিচে বসে একজন বৃদ্ধ বাচ্চাদের সবাইকে কি যেন বলছেন, সবাই মনোযোগ দিয়ে শুনছে। চিত্রলেখা আগ্রহী দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। রাজা চাচা, উনি রিটায়ার্ড শিক্ষক, মেয়েকে বিয়ে দেওয়ার পর একেবারে একা হয়ে পড়েছিলেন। এখন এখানে তার বাচ্চার অভাব নেই। ওনার মেয়ে? যার কাছে বিয়ে দিয়েছিলেন, যে যৌতুকের লোভে মারধর করত মেয়েটাকে। রিটায়ার্ড অসুস্থ বাবাকে না জানিয়ে নিজেকে শেষ করে ফেলে মেয়েটা। আজাদ চাচা নিজের সমস্ত টাকা সে ছেলে নৌকে ছুড়ে মেয়ের লাশ আনেন। চিত্রলেখা কিছু বলার ভাষা খুঁজে পেল না। নিয়তি এত নিষ্ঠুর কি করে হতে পারে? মানুষই বা এত পাষাণ হয় কি করে? এখানে সকল জীবনের গল্পে বিষাদ মিশে আছে চিত্রলেখা, তবে সে বিষাদে ডুব দিও না। তাদের আনন্দটাকে দু চোখ ভরে দেখো, তবেই জীবনের আসল মানে বুঝতে পারবে। আমি আগে কখনো এই আশ্রমের নাম শুনিনি। না, শোনাই স্বাভাবিক। এখানকার কথা কেবলমাত্র অসহায় মানুষ আর পথ শিশুরাই জানে, কারণ তাদেরই প্রত্যহ যাতায়াত এখানে। লোক কোলাহল থেকে একটু দূরেই তো জায়গাটা, তাই। আমি তো আগে কখনো আসিনি এখানে, ওনারা রাগ করবেন কি? করতেই পারে, মানিয়ে নিও তুমি। এসো পাগল, ওনারা খুশি হবে। রঙ্গন এক দৌড়ে গাছের দিকে এগোলো, চিত্রলেখা রঙ্গনের পিছন পিছনে সেদিকে চলতে লাগলো। তুমি আমাকে বিয়ে করে আফসোস করবে না? কেন, তুই রান্না করতে পারিস না বলে? মজা করবো শ্যাম ভাইয়া, হঠাৎ বিয়ে করে পরে যদি আমরা দুজনেই আফসোস করি, আমাদের তো একটু সময় নেওয়া উচিত হয়তো। কিন্তু সত্যি বলতে বাবাকে নিয়ে আমি খুব ভয় পাচ্ছি। তুমি বাবাকে বলো আমি রাজি। শোন, বিয়ে আমরা পারিবারিকভাবেই করব। তোকে নিয়ে রাজশাহী চলে যেতে বলেছে চাচ্ছ, রাজশাহীতে তো বন্ধুদের সাথে থাকি, এসব নিয়ে একটু ভাবতে হবে। নিচে চলো, বৃষ্টি জোরে আসছে। শ্যাম মাথা নাড়ল, শোভা বড্ড সরল, কোনো পেঁয়াজ ছাড়াই মনে যা ছিল বলে ফেলেছে।
সিঁড়ি নামতে নামতে শ্যামের মনে হলো সে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে। এখন তার সামনে পথটুকু শোভার হাত ধরে তাকে আগলে রাখার পথ। চিত্রলেখাকে হয়তো সে অনেক বেশি ভালোবেসেছে, তবে তা একতরফা। সে ভালোবাসা মনের কোণে এক কোণে চাপা পড়ে থাকুক, শোভা তার দায়িত্ব, শোভাকে আগলে রাখতে হবে তাকে। তুমি কখনো কাউকে ভালোবাসতে শ্যাম ভাইয়া? বউ হওয়ার আগে থেকে এত জেরা, তোর প্রতি আমার অবহেলা থাকবে না শোভা। তোর দায়িত্বটা আমার কাছে গুরু দায়িত্ব, আমাকে প্রশ্নবিদ্ধ করিস না। তোর খেয়াল আমি এমনিতেও রাখতে পারতাম, তবে চাচ্চুর দেওয়া দায়িত্বের ভয়টা অনেক বেশি। তোকে মানিয়ে নিতে কষ্ট হলে দয়া করে আমার থেকে আড়াল করিস না। আমি সবটুকু মন থেকে চাই তুই ভালো থাক। তুই কিসে ভালো থাকবি তা একটু বুঝে নেওয়াটা সুযোগটা আমায় দিস। সোভার চোখের কোণ সচল হয়ে ওঠে। আসলেই তার বাবা কখনো ভুল ছিলেন না, তিনি তার জন্য ভুল সিদ্ধান্ত কখনো নেননি। শ্যামের প্রতি সোভার হয়তো অনুভূতিটা এখনো ঘর বাঁধেনি, তবে সোভার প্রতি যে সম্মান সে শ্যামের চোখে দেখেছে তা যথেষ্ট দুজনের একসাথে চলার পথে। রেহানা সুলতানা সাদা নারীর কেবিনে বাইরে আছেন, তিনি এখন ঘুমাচ্ছেন। ডাক্তাররা আর কোনোভাবেই কাউকে অ্যালাউ করবেন না, একে তো হার্টের পেশেন্ট, তবুও জোড়াজুড়িতে অ্যালাউ করেছিলেন। এখন রোগীর অবস্থা খারাপ হলে দোস্ত ডাক্তারই হবে। রেহানা বুঝতে পারছে না সে কি করবে। শ্যাম যদি শোভাকে রাজি করতে না পারে মেয়েটাকে কীভাবে বাঁচাবেন তিনি? একা লড়তে পারবেন? এ শহরের আইন কি আদৌ শোভার নিষ্পাপ অস্তিত্বটাকে বাঁচাতে পারবে? পারবে না, শাহজাহান আলী জানেন সেটা। জানেন বলে শ্যামকে বেছে নিয়েছেন তিনি। শ্যাম পরিস্থিতি বুঝে তার মধ্যে যে দায়িত্ববোধটুকু আছে তার সর্বোচ্চ দিয়ে সে শোভাকে আগলে রাখবে। রঙ্গন তোমাকে পছন্দ করে, আটকে উঠল চিত্রলেখা। মুনারায় বেগম চিত্রলেখার দিকে তাকিয়ে হালকা এসে আবারও কাঁথা সেলাই করতে লাগলেন। চিত্রলেখা আশেপাশে তাকিয়ে দেখল রঙ্গন আছে কি না। না নেই, ভাগ্যিস নেই। লজ্জা পেও না, আমি মনের কথা চেপে রাখতে হয় না সব সময়। আমরা বন্ধু শুধু। তোমার বয়স কত? 19। রঙ্গনের 22, তোমার বন্ধু। চিত্রলেখা লজ্জা পেল, মুনারা বেগম যে তাকে খোঁচা দিল তা স্পষ্ট বুঝতে পারল সে। যদিও সে এবং রঙ্গন আসলেই বন্ধু, তবু একথা অতি সহজে যে কেউ বিশ্বাস করবে তা মানার মতো নয়। তোমায় তো লজ্জা পেও না, আমরা তো অভিজ্ঞ মানুষজন, সব কিছু বুঝি। রঙ্গন ছেলেটা বেশ অদ্ভুত, এক মুহূর্তে তোমার মনে হবে ও ছেলে শান্ত, আবার কখনো মনে হবে মারাত্মক চঞ্চল। বন্ধুদের নিয়ে কখনো মুখর, খাবার কখনো আবার বন্ধুহীন নির্জন। অদ্ভুত। চলো এখন সবাই খাবার খাবে, এখন তো বিকেল। আমার বিকেলে একসাথে বসে নানান খাবার খাই, ভারী খাবার না, হালকা কিছু। চলো আজ তুমি উপভোগ করো। চিত্রলেখা মাথা নিয়ে সম্মতি দিল। মৌনরা বেগম তাকে নিচে নিয়ে এলেন। রঙ্গন ততক্ষণে বড় একটা গামলাতে মুড়ি মেখেছে, আশেপাশে আরও কিছু ভাজা খাবার দাবার রয়েছে। মানুষের সংখ্যা বেশি না এখানে, 20-25 জনের মতো, সকলে একসাথে গোল হয়ে বসেছে। মুনারা চিত্রলেখাকে নিজের পাশে বসালেন। রঙ্গনও কিছুক্ষণ পর চিত্রলেখার পাশে এসে বসল। খুব বেশি সময় ব্যয় করে ফেললাম বোধহয়। কিছু সময়ের হিসাব রাখতে হয় না। তোমার হোস্টেলে ফিরতে হবে তো, আমরা একটু পরে উঠবো কিন্তু। চলে যাওয়ার কথা শুনে চিত্রলেখার মনটা অল্প হলেও খারাপ হলো। বাচ্চাদের সাথে কিছু মুহূর্ত অতপর পরন্ত বেলায় সবার হাসি মুখ, সব কিছু তাকে মুগ্ধ করেছে। এ মুহূর্ত ফেলে কোথাও যেতে ইচ্ছে করছে না তার, কিন্তু যেতে তো হবেই। চিত্রলেখার হোস্টেলে ঢোকার লাস্ট টাইম সন্ধ্যা 7টা। সকলে থেকে বিদায় নিতে নিতেই মিনিট দশেক লেগেছে। রঙ্গন আশ্রম থেকে বেরিয়ে মূল রাস্তার দিকে হাঁটছে। এটুকু হাঁটতে হবে, অসুবিধা হবে তোমার? না, সময় খারাপ গেল না, এতটা ভালো সময় শেষ করে কাটিয়েছি তাই মনে পড়ছে না। ধন্যবাদ আপনাকে। তোমায় কিছু কথা বলা বাকি আমার। কি কথা? তার জন্য আরেকদিন সময় নিব, ওই বিলেট পরে পা ভিজিয়ে বসে বলবো। চিত্রলেখার মুখে প্রশ্নবোধক চিহ্ন স্পষ্ট চোখে বলল রঙ্গনের। সন্ধ্যার আলো আধরে দিয়ে চিত্রলেখার মুখে সে চিহ্ন যেন জল জল করছে। রঙ্গনে ডুবে যেতে ইচ্ছে করলো চিত্রলেখার চোখের চাহনিতে। মা আসবো? এসো। ডেকেছিলে আমাকে? তোমার কি হয়েছে রঙ্গন?
এতটা অবাধ্য কবে হলে তুমি? আমি নিষেধ করেছিলাম ওই মেয়েটার সাথে দেখা করতে, অথচ তুমি তাকে আশ্রমে নিয়ে গেলে। তুমি আমার উপর নজর রাখছো মা। তোমার মা আমি, তোমার ভালো মন্দ বোঝার দায়িত্ব নিশ্চয়ই অন্য কারো নয়। আমার ভালো সময়টুকু চিত্রলেখার সাথে কাটে মা, দয়া করে এটা আমার থেকে কেড়ে নিও না। তুমি ওই মেয়েটাকে ভালোবাসো? রঙ্গ নিশ্চুপ হয়ে যায়। সে এখনো চিত্রলেখাকে বলেনি কথাটা, মাকে কি করে বলবে সে চিত্রলেখা যদি তাকে ভালো না বাসে? চুপ করে আছো কেন রঙ্গন? কারণ তুমিও জানো মেয়েটা তোমার মোহ ছাড়া কিছুই নয়। দু একদিনের ঘুরে বেড়াতে ভালো লাগা আর সারা জীবন একসাথে থাকার বিষয়টা ভিন্ন। তোমাকে ভুল পথ থেকে সরিয়ে আনা আমার দায়িত্ব। মা আমি চিত্রলেখাকে ভালোবাসি। ওই মেয়ের নম্বর এখনই ব্লক করো আমার চোখের সামনে। না মা, আমি ওকে ভালোবেসে ফেলেছি। রঙ্গন আসফিনা আহমেদকে কিছু বলার সুযোগ দিল না, অনেকটা ছুটে এসে বাড়ি থেকে বেরোলো। এখন চিত্রলেখার হোস্টেলে যেতে হবে তার। চিত্রলেখাকে এই গুরুত্বপূর্ণ কথাটা জানাতে হবে, অন্যথায় সে দম বন্ধ হয়ে মারা যাবে। রঙ্গনের মনে হলো সমস্ত শহরটা আজ রঙিন, তবে সময়টা যেন ধীর গতিতে চলেছে। সে যতই এগোচ্ছে ততই যেন দূরত্ব বেড়ে চলেছে। এটাই কি আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র? রঙ্গনের মাথা কাজ করছে না, অদ্ভুত এক দৈব শক্তি যেন ভর করছে তার মাথায়। তুমি কি চাইছো আশফিনা, রঙ্গনকে সত্যি জানালে ও কতটা ভেঙে পড়বে ভেবেছো একবার? আমি রঙ্গনকে সত্যি জানাবো না, চিত্রলেখাকে জানাবো। সে যখন জানবে তার স্বপ্নের রাজপুত্রটা মেয়ে কি, তখন সে নিশ্চিত পিছু হটবে। রঙ্গনকে আমি কখনোই ওর কাছে যেতে দিতে পারি না। মাস্টুর, সব দোষ তোমার, তোমার কারণেই ওই মেয়েটার ছায়া এই বাড়িতে পড়েছে। রঙ্গন চিত্রলেখাকে ভালোবেসে ফেলেছে আশফিনা, রঙ্গনকে আমরা জোর করতে পারি না। তুমি কি চাচ্ছ মাস্টুর? আমার ছেলেকে আমি ওই মেয়ের সাথে বিয়ে দিব? কখনোই না। রঙ্গনের বিয়ে আমার পছন্দের মেয়ে ছাড়া কখনোই হবে না। মাস্টুর আহমেদ আশফিনার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। আশফিনা ভয় পাচ্ছে, সন্তান হারানোর ভয়। তার ধারণা চিত্রলেখা এলে সে রঙ্গনকে কিনে নেবে। আশফিনা আহমেদকে কি আদৌ বোঝাতে পারবেন তিনি? বোধ হয় না। রঙ্গন ভুল করছে, আমি ওকে এখানে রাখবো না, ওকে বাইরে পাঠিয়ে দিব। আশফিনা, রঙ্গন বাইরে গেলেই ভালো থাকবে, ওর ভালো থাকার জায়গাটা চিত্রলেখা। না, এটা শুধুই ওদের মোহ। চিত্রলেখা রঙ্গনকে ভালোবেসে মরে গেলেও ওদের বিয়ে আমি কখনো মানব না। তুমি কেন ভুলে যাচ্ছ ও কেমন ফ্যামিলিতে বিলং করে? ওর মায়ের চরিত্র নিয়ে অবধি আমার বাপের বাড়িতে প্রশ্ন ওঠে। সেই মেয়েকে আমার ছেলে কি করে পছন্দ করতে পারে? মাসুর আহমেদ তর্ক করার চেষ্টা করলেন না। আসফিনা আহমেদের মাথা গরম, উল্টোপাটা বলবেন এখন, তার সাথে তর্ক বাড়িয়ে লাভ নেই। তবে রঙ্গন যদি সত্যি চিত্রলেখাকে ভালোবেসে থাকে, এটা একটা চিন্তার বিষয়। চিত্রলেখার পরিবারের সাথে ইতিমধ্যে একটা মনোমালিন্য, তার শ্বশুরবাড়ির লোকদের রয়েছে। আসফিনা তো চিত্রলেখাকে দু চোখে সহ্য করতে পারে না। রঙ্গন জেনে বুঝে চিত্রলেখাকে অগ্নি পরীক্ষার মাঝে এনে ফেলেছে। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে জীবনে, ও একটা স্বাভাবিক জীবন ডিজার্ভ করে। এই শ্বশুরবাড়ির ঝামেলা কিংবা পারিবারিক মনোমালিন্য তার ভাগ্য আর থাকা উচিত নয়। রঙ্গন আজীবন তাকে রক্ষা করে চলতে পারবে, এ ভালোবাসা স্থায়ী নাকি রং বদলাবে? মাসুর আহমদের মনে রঙ্গনকে নিয়ে প্রশ্নের ভাণ্ডার সৃষ্টি হয়। ছেলেটা তার মায়ের হাতে গড়া, এখন সৃষ্টিকর্তা ভালো জানে সে কি করতে চলেছে। চিত্রলেখার হোস্টেলের ঠিক সামনে দাঁড়িয়ে আছে রঙ্গন, শীতে হাত পা মনে হচ্ছে জমে আছে, ঘুড়িতে মোটে উষ্ণ অনুভব হচ্ছে না। চিত্রলেখার নম্বর ডায়াল করলো সে, চারবার রিং হলো, তারপর সে রিসিভ করলো। চিত্রলেখা একটু বারান্দায় আসবে? কেন, তাও এত রাতে? আসবে একটু। রঙ্গনের আকুতিতে মন গলালো চিত্রলেখার, চাদরে আবৃত করলো নিজেকে, অতবার বারান্দায় এসে দাঁড়ালো রঙ্গন নিচে দাঁড়িয়ে। আপনি এত রাতে এখানে এসেছেন কেন? খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য, যেটা ঝিলে পা ডুবিয়ে বসে বলতে চেয়েছিলাম। কি কথা বলুন। আচ্ছা, তুমি কি সবসময় আমাকে আপনি আপনি করে বলবে? আমায় তুমি করে কবে বলবে? আমার ফরএভার বন্ধু হবে চিত্রলেখা, যার কোলে মাথা রেখে আমি রাতের আধারে আলো খুঁজে বেড়াবো। এত রাতে এসব বলার জন্য? এখনই উত্তর দিও না,
সময় আছে তোমার কাছে? আমি তোমার জন্য অপেক্ষা করব চিত্রলেখা। এখন ভেতরে যাও, ঠান্ডা লাগবে তোমার। চিত্রলেখা গেল না। রঙ্গন চোখের আড়াল হওয়া অবধি সে গভীর নয়নে কেবল দেখে গেল এই পাগল প্রেমিকের পাগলামি। মানুষ নাকি প্রেমে পড়লে সব ভুলে যায়। রঙ্গনকে দেখে কথাটা সত্যি মনে হচ্ছে চিত্রলেখার। শিলাদা আদৌ এত ভালোবেসে ফেলেছে তাকে, চিত্রলেখা কি বিশ্বাস করতে পারে রঙ্গনকে? সেও যদি একসময় চিত্রলেখার বাবার মতো হয়ে যায়। কেন যেন ভয় হয় চিত্রলেখার। দীর্ঘশ্বাস নিয়ে নিজের ঘরে ঢুকে সে। চিত্রলেখা ঘরে ঢুকতেই সঞ্চারী সন্ধ্যান চোখে তাকালো। চিত্রলেখা এড়িয়ে যেতে চাইল, সঞ্চারী তা হতে দিল না। চিত্রলেখার পাশে বসে মুচকি হাসতে লাগলো। তা কবে দেখা করাচ্ছিস জামাইবাবুর সাথে? কিসের জামাই বাবু, সঞ্চারী তুই বেশি ভাবিস কেন এত? এত রাতে বারান্দায় তবে কার জন্য গেলি? তাও আবার ফোন আসার সাথে সাথে, কিছু বুঝি না তাই না? তলে তলে টেম্পো চালাও আর আমরা বললেই হরতাল। এই অহনা উঠ, কি মরার মতো পড়ে আছিস দেখ লেখার। চিত্রলেখা সঞ্চারী মুখ চেপে ধরল। এই মেয়ে পারলে এখনই পুরো হোস্টেলবাসীকে ম্যাকিং করে জানিয়ে দিবে। বোন আমার চুপ কর, সেরকম কিছুই না। তো এমন কিছু? এখন না, কাল বলবো নি, ঠান্ডা মাথায় বলবো কাল। এখন তুই যা পড়তেছিলি পড়। আমি এখনই শুনবো, বল তুই। তুই যেমন ভাবছিস তেমন না। তার মানে তোরা প্রেম করছিস না? এই তোরা বিয়ে করে ফেলেছিস? তোর বিয়ে খাওয়ার কত শখ ছিল আমার, তুই আমার সাথে এমন করতে পারলি লেখু। বইন চুপ, ড্রামা কুইন রে, আমার বিয়ে তো দূর, প্রেমও হয়নি। উনি আজ শুধু আমাকে তার মনের কথাটুকু বলেছে। তুই কি উত্তর দিলি? উত্তর দেইলি, উনি সময় দিয়েছে, এক্ষুনি উত্তর দিতে হবে না। ছেলে তো ভালোই বুঝে আপনাকে ম্যাডাম, এখন তাড়াতাড়ি তার সাথে সাক্ষাৎ করান। আমি কিন্তু ট্রিট নেবই, জামাইয়ের টাকা বাঁচাতে আসবি না একদম। তুই একটু থাম, যা তো ঘুমা। হ্যাঁ হ্যাঁ না, কথা বলো তার সাথে, আমি আর কাবাব মেয়ে হাড্ডি হচ্ছি না। সঞ্চারী উঠে গেল, চিত্রলেখা হালকা হাসল। অদ্ভুত একটা অনুভূতি তার সমগ্র মনকে ক্রমান্বয়ে গ্রাস করে চলেছে। এই অনুভূতির নাম কি তবে ভালোবাসা? ফোন ভাইব্রেট করে উঠতে ঘর কাটলো চিত্রলেখার। রঙ্গ টেক্সট করেছে, তুমি আমায় ভালো না বাসলেও আমরা বন্ধু থাকবো। আমি তোমায় নিজের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে দেখি এখনো। ভালোবাসতে গেলে আগে বন্ধুই হতে হয়, তাই বন্ধুত্বটা যত্নে রেখে দিও। ভালোবাসা যদি নাই দিতে পারো, বন্ধুত্বটা কেড়ে নিও না যেন। রঙ্গনের আবেগী মেসেজ চিত্রলেখাকে আরেক দফা হাসালো। এ ছেলেটা আসলেই পাগল প্রেমিক। তবে মারাত্মক সত্য এটা যে চিত্রলেখার মনে আগিনাতে একটা ছেলে ধীর পায়ে এক্কা দোক্কা খেলেছে। অপূর্ণা খানিকটা বিরক্ত বোধ করছে। নওশাদের অফিসে সে এসেছে, তাও ঘন্টা দুয়েক হবে, অথচ তাকে এখনও হলে বসিয়ে রাখা হয়েছে, কিছু বলতেও পারছে না। এবার অপূর্ণা খানিকটা বিরক্ত হয়ে নওশাদের নম্বরে কল দিল। এসব কি নওশাদ সাহেব, আমাকে অফিসে দেখে এভাবে বসিয়ে রাখার মানে কি? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আপনি ভিতরে আসুন, কেউ আটকাবে না। অপূর্ণা খট করে কল কেটে বেশ রাগী ভঙ্গিতে নওশাদের কেবিনে ঢুকলো। নওশাদ অপূর্ণার আসার অপেক্ষায় ছিল, তবু অপূর্ণাকে বাইরে বসে রেখেছিল ইচ্ছে করেই। অপূর্ণা নওশাদের মুখোমুখি বসল। ভালো আছেন অপূর্ণা ভাবি? ভালো আর কই থাকলাম ভাই, যার দেবর কয়দিন আগে জেল থেকে বেরোলো তার কি আর ভালো থাকা যায়? মানুষ থাকতে দেয় ভালো। অযথা চিন্তা করছ অপর্ণা, অনেককে দু একদিন এসব ঝামেলা সহ্য করতে হতে পারে, তোমাকে যে কারণে ডাকছি সেটা শুনো। জি বলেন। লেখাকে আমার পছন্দ, বলতে গেলে বিয়েতে আমার আপত্তি নেই, বুঝতে পারছো? এখন চিত্রলেখা আপত্তি থাকতে পারে, সেসব দেখার বিষয় তোমার। বিয়েটা যদি ঠিকমতো হয় তাহলে লেখা সুখেই থাকবে, পাশাপাশি তোমাদেরও সুখের অভাব হবে না, বুঝেই তো? সব ঠিকই আছে, কিন্তু আপনার বয়সটা বুঝতেই পারছেন, এসব ম্যানেজ করতে হবে তো। আপাতত ভাবি হিসেবে কিছু উপহার তো পেতেই পারি। নওশাদ হাসলো। এই মহিলা যে লোভী তা সে আগেই বুঝেছে, সে অনুযায়ী ব্যবস্থাও রেখেছে। ডয়ারে থাকা নেকলেসটা বের করে অপূর্ণার হাতে তুলে দিল।
ভাবি চাইবা আরো উপহার কিন্তু অপেক্ষা করছে। আপনি শুধু বিয়ের বাজনাটা বাজানোর ব্যবস্থা করুন। পাপন হাসি মুখে নেকলেসটা নিয়ে আরো কিছুক্ষণ হাসি ঠাট্টা করল। অথবা নওশাদের অফিস থেকে বেরিয়ে এসে ভাবলো কি করা যায়, অর্ণবকে কিছু একটা বুঝিয়ে রাজি করাতে হবে। অপুনা নানান চিন্তা ভাবনা করতে করতে বাড়ি ফিরল। নেকলেসটা ব্যাগে বেশ যত্নে রেখেছে সে। আজ মায়ের বাড়িতে যাবে, সে নিজের মায়ের থেকে এ বিষয়ে পরামর্শ নেবে। চিত্রলেখা নামক আপারটা যখন ভালোই ভালো ঘাট থেকে নেমেছে, তখন অযথা তাকে পোষার কোনো দরকার নেই। ক্লাসটা বড্ড বিরক্ত লাগছে চিত্রলেখার। ম্যাথ ক্লাসে এসে স্যার ইতিহাস বোঝাচ্ছেন, কি আজব! চিত্রলেখার বারবার হাই উঠছে। শেষমেশ বিরক্ত হয়ে ফোন বের করল সে। রঙ্গনকে কি একবার টেক্সট করবে? দ্বিধাদ্বন্দ্বে শেষমেশ করেই ফেললো টেক্সট। ব্যস্ত, রঙ্গনের রিপ্লাই আসলো না। চিত্রলেখা আবারও মন খারাপ করে ক্লাসে মনোযোগ দিল। কোনো মতেই ক্লাসে মন বসাতে পারছে না সে। অদ্ভুতভাবে রঙ্গনের ওপরেই তার মন পড়ে আসে। রঙ্গনে বলা কথাগুলো তার কানে বাজছে। যতবার সে রঙ্গনের কথা মনে করছে, ততবার ঠোঁটের কোণে এক প্রসারিত হাসি ঝুলছে। রঙ্গন বাড়িতে আসার পর থেকে আসফিনা আহমেদ তার সাথে একটাও কথা বলেনি। রঙ্গনও কিছু বলতে যায়নি। বাড়িতে ঢুকে মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়েছে সে। আপাতত কোনোরকম হইচই রই রই এর মধ্যেও সে থাকতে চায় না। কিন্তু অহমের ডাকাডাকিতে ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না তার। এই ভাইয়া, ভাবি টেক্সট করেছে, উঠো। রঙ্গন লাভ দিয়ে উঠল। ওহম কি বলছে এসব? চটজলদি উঠে নিজের ফোনটা অহমের হাতে দেখে খানিকটা ঘাবড়ালো সে। তরীর গতিতে ফোনটা কেড়ে নিল। তো শেষমেশ আমার কথাই সত্যি হলো ভাইয়া? বিরক্ত করিস না তো যা। ভাবির সাথে দেখা করাও তো, অনেকদিন হলো দেখি না। এখন তো পরীক্ষাও ভালো দিয়েছি, এখন দেখা করাই যায়। তোর ভাই দেখা করতে পারতেছে না, আর তো তুই, তার চেয়ে বড় কথা তোর ভাবি এখনো আমাকে অ্যাকসেপ্ট করেনি। আহারে বেচারা, করে নিবে নাও, মুখে না বললেও বুঝে নিও। এখন গেলাম আমি, তোমার কাবাবে হাড্ডি হয়ে আমার লাভ নাই। হম চলে যেতে চিত্রলেখার নম্বর মেসেজ করলো রঙ্গন। না আসলে ঘুমিয়েছিলাম, মাথা ব্যথা করছিল। চিত্রলেখার হাতেই ফোন ছিল, সে চটজলদি রিপ্লাই করল। ও, শরীর কি বেশি খারাপ? না, কিছু বলবে? আপনার অতীব গুরুত্বপূর্ণ প্রহর থেকে কিছু তুচ্ছ মুহূর্ত ধার নিতে পারি? যা বলবেন আপনি। আর এক ঘন্টার মধ্যে আমার ক্লাস শেষ, কলেজের বাইরে অপেক্ষা করতে পারবেন? হ্যাঁ, তুমি ক্লাস শেষ করে কল দিও, আমি বাইরে অপেক্ষা করব। আচ্ছা। চিত্রলেখার এক একটা টেক্স রঙ্গনের বুকে আঘাত করছে জানো। চিত্রলেখা তার দুঃখ সময়ের বন্ধু থেকে কি তবে পিয়সী হতে চলল? অর্ণব দুপুরে খাবার বাড়িতে বসে খাচ্ছে, ব্যবসার অবস্থা যথেষ্ট খারাপ, বিক্রি নেই বলে চলে। অদ্ভুতভাবে তাদের দোকানের ডিমান্ড যেন একেবারে তলানিতে মিশে গেছে। এই অবস্থায় কি করবে বুঝে উঠতে পারছে না অর্ণব। তার উপর এখন অনেকেই চাকরিও নেই, সব মিলিয়ে দায়িত্বটা অর্ণবের কাঁধে পড়েছে। এ বিষয় নিয়ে সে কারোর সাথে কথাও বলতে পারছে না। অপূর্ণাকে বললে সে বাড়াবাড়ি করবে নিশ্চিত, আর অনেককে বললে সে দুশ্চিন্তা করবে। একাকে খেতে খেতে নানান প্রশ্ন অর্ণবের মাথায় এসে জট পাকাচ্ছে। অর্ণব শোনো। হ্যাঁ বলো, কি হয়েছে? আমি একটু মায়ের ওখানে যাব আজ, বাচ্চাদের নিয়ে আসতে। আমি রেখে আসব। না, আমি যেতে পারবো। আচ্ছা যাও, কিছু টাকা দাও তো, বাড়িতে যাচ্ছি, কিছু নিয়ে যাব। গত পরশু তো 3000 টাকা নিলে, ওখান থেকে কিছু কেন? ওটা খরচ হয়ে গেছে। কোথায়? ধুর, এত জেরা করার কি আছে, আজব লাগবে না তোমার টাকা, টাকার উপর শুয়ে থাকো ভাইকে নিয়ে। অপূর্ণা খানিকটা রুক্ষভাবেই বলল। অর্ণবের ইচ্ছে করছে না অপূর্ণার সাথে তর্কে জড়াতে, অযথা যাওয়ার আগে ঝামেলা করতে চাইছে। অর্ণব চুপচাপ খেতে লাগলো, অপূর্ণা আর কথা বাড়ালো না। তবে সাথে দূর থেকে দৃশ্যটা দেখল, রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়েছিল সে, তরকারির বাতিটা এনে টেবিলে রাখলো সে। ভাইয়া কিছু হয়েছে? আপনাকে চিন্তিত মনে হচ্ছে খুব। না সাথে, কিছু হয়নি। অনিকের শরীরের কি অবস্থা? সকালে তো দেখলাম ঘুমাচ্ছিল। ওর কি হয়েছে বুঝতে পারছি না ভাইয়া, চাকরিটা চলে যাওয়ার পর থেকে খুব ভেঙে পড়েছে, কোনোভাবেই বোঝাতে পারছি না কিছু। চিন্তা করো না, যাও ওর কাছে থেকো। সাথী মাথা নেড়ে চলে গেল। বাড়িতে সুখ শান্তি ছিটা ফোটাও যেন নেই। চিত্রলেখা বাড়ি থেকে চলে যাওয়ার পর বাড়িতে একটা কিছু ভালো হচ্ছে না।
এর দায়টা অপূর্ণার, তবুও মুখ ফুটে সেসব বলতে পারে না সাথী। ঝিলের পানিতে পা ডুবে চুপচাপ বসে আছে চিত্রলেখা। রঙ্গন পাশে বসে চিত্রলেখাকে দেখছে। মেয়েটার চোখে মুখে আজ অন্যরকম জ্যোতি, সদ্য প্রেমে পড়া একটা আবা জল জ্বলে করছে তার ছাউনিতে। তবুও মেয়েটা স্বীকার করছে না ভেবে খানিকটা মনোক্ষুণ্ণ হয় রঙ্গন। আপনি জিজ্ঞাসা করলেন না তো কেন আপনাকে এখানে ডেকেছি? কেন ডেকেছ? আপনাকে একটা সত্যি কথা বলবো, তারপর যদি আপনার মনে হয় আমি আপনার যোগ্য তবেই আমাদের আগানো উচিত হবে। বলো। আপনার মামার যেসব ছবি ভাইরাল হয়েছিল সেসব আমি করেছিলাম। কিন্তু কেন? আপনার মামা আমায় বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করেছিলেন। এসব তুমি আমাকে আগে বলনি কেন? আগে বললে কি হতো? প্রেমের শখ জাগতো না আপনার? প্রপোজ করতেন না? নাকি নিজের মামার এই রূপটা মেনে নিতে পারতেন? আপনি পারতেন বিশ্বাস করতে এটা এত সহজে? আপনার মা না থাকলে হয়তো আমি সেদিন বাঁচতাম না। ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ। উনি যদি না চান তাহলে আমি কখনোই আপনার সাথে জড়াবো না রঙ্গন। তুমি আমাকে ভালোবাসো চিত্রলেখা? চিত্রলেখা নিশ্চুপ হয়ে গেল। রঙ্গনকে সে কেন বোঝাতে পারছে না এসব কিছু পরিণতি কতটা অনিশ্চিত। তার বলা সামান্য একটা বাক্য দুটো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। সে চায় না তার জন্য তার ভাবির জীবনে নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি হোক। আমি তোমাকে বিয়ে করব চিত্রলেখা, তুমি শুধু রাজি থেকো। আমার সবচেয়ে কাছের বন্ধুটাকে আমি ভালোবাসার মানুষ হিসেবেই পাশে রাখতে চাই, সবার অনুমতি নিয়েই। তখন নিষেধ করো না যেন। চিত্রলেখা জানে এটা কখনো সম্ভব না। আসফিনা আহমেদ মরে যাবেন তবুও তাকে নিজের পুত্রবধূ হিসেবে মানবেন না। রঙ্গনের অসহ্য লাগছে, কোনোভাবে নিজেকে স্থির করতে পারছে না। চিত্রলেখার সাথে কথা শেষ করে আসার পর থেকে সে নিজেকে শান্ত করতে পারছে না। নিজের মামা নামক পশুটার উপর যে ক্রোধ সে অনুভব করছে তা কোনো ক্রমেই কমানো সম্ভব না। চিত্রলেখার বিষয়ে আপাতত বাড়িতে নতুন করে কোনো কথা তুলতে চাচ্ছে না সে, তবে নওশাদকে সে শিক্ষা দিবেই। চট করে মাথায় একটা বুদ্ধি আসলো রঙ্গনের, এতে সে নওশাদের শিক্ষাও দিতে পারবে, আবার বাড়িতে কোনো ঝামেলাও হবে না। মনে মনে নিজের বুদ্ধির প্রশংসা করে নওশাদকে কল করল রঙ্গন। হ্যালো মামা, কোথায় তুমি? বাড়ি যাচ্ছি, বল কি হয়েছে? একা আছো? হ্যাঁ। আসলে একটা লোক আমাকে হুমকি দিচ্ছে, তুমি কি একটু আসতে পারবা? তোকে হুমকি দিচ্ছে? এত সাহস? আমার নাম বললেই তো কাজ হওয়ার কথা। তুই অ্যাড্রেসটা মেসেজ কর, আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। দেখি কত বড় সাহস। আচ্ছা মামা, থ্যাংকস। কল কেটে রঙ্গন মুচকি হাসলো। মার্কেটের কাছাকাছি আসে সে, চট জলদি একটা লোকাল দোকান থেকে একটা হুডি কিনে রাখলো। নওশাদকে সে পাশে ডেকেছে, ওই পাশটায় অন্ধকার। তাছাড়া রঙ্গন বেশ ভালো করে দেখে রেখেছে, নওশাদ আসলে কি করতে হবে তা ইতিমধ্যে কণ্ঠস্থ করে রেখে ফেলেছে সে। নওশাদের আসতে 15 মিনিট লাগলো। রঙ্গনের ফোনে টেক্সট করে আসার জানান দিল সে। রঙ্গন এই মুহূর্তের অপেক্ষায় ছিল এতক্ষণ। নিজের হাতে থাকা হুড়িটা নিয়ে নওশাদের মুখের সামনের অংশ আষ্টে পৃষ্টে আবৃত করে ফেলল। অতপর কোনো শব্দ ছাড়া টানা 5 মিনিট ধরে ব্যথরোগ মারতে লাগলো নওশাদকে। অন্ধকার, তার উপর হুড়ির কারণে ঠিকমতো কিছু দেখতে না পেয়ে ঘাসের ওপর পড়ে থেকে কাতরাতে লাগলো নওশাদ। বেশ কিছুক্ষণ পর রঙ্গন নওশাদকে ছেড়ে ফেলে রেখে চলে গেল। নওশাদ ধীরে ধীরে উঠে বসল। মুখ থেকে হুড়ি সরাতেই রঙ্গনের কল আসলো। মামা, কোথায় তুমি? এই লোকটা বলছে নাকি তোমায় ধরে মেরেছে। কি যা তা বলতেছে, তোমাকে কেউ মারতে পারে? এ বোধ হয় গাঁজা খাইছে মামা, তুমি কোথায় বলো তো? বাগনে, আমি একটু কাজে আটকে পড়েছি, তুই বিষয়টা শর্ট আউট করে নে, আমি পরে দেখব। আচ্ছা মামা, তাহলে তো তুমি আসোই নি। আর এই রামছাগল বলছে তোমায় নাকি কুকুরের মতন মেরেছে, আবার বলতেছে এসব নাকি সবাইকে বলে বেড়াবে, এইটাকে পরে ধুলাই দিও তো মামা। নওশাদ কোনোরকম সম্মতি জানিয়ে ফোনটা কাটল। রঙ্গন হাসতে হাসতে বাড়ির দিকে গেল, উচিত শিক্ষা দিতে পেরেছে। সাপও মরলো, লাঠিও ভাঙল না। রঙ্গন বেশ খোঁজ মাজাসে বাড়িতে ফিরল। তখন অবধি সে বুঝতে পারেনি তার জন্য কি অপেক্ষা করছে বাড়িতে। সে ভেবেছিল তার মামার বিশেষ কোনো ক্ষতি হয়নি, কিন্তু রঙ্গন রাগের মাঝে যে আঘাতগুলো পড়েছে তা নওশাদের জন্য কাল হইয়া বসল।
আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।